রফিক ভাই, আপনি আমারে যেই ঠগেনটা ঠগাইছেন আর কোন ভাই ও বইনে ধরে ঠগাইল না। আর যদি পারেন, বোন হিসাবে বলি যে আমার গরুটা যদি আপনি নিয়ে যান তাহলে আমার আরো বেশি উপকার হবে। আপনি জানেন যে আমি 2,50,000 টাকা কিস্তি উঠাইছি, আমার 2,50,000 টাকার কিস্তিটা আসে মাসে মনে করেন 21,000 টাকার মতো। 21,000 টাকার মধ্যে আমার দিতে অনেক কষ্ট হইতেছে। আপনি যদি পারেন হয়তো আমার বদলায় দেন, আর নাইলে আপনি গরুরা আমার নিয়ে আপনি ইয়া করেন আমার একটু। আপনি তো জানেন যে আমার হাজবেন্ড অনেক অসুস্থ, ওপেন হার্ট সার্জারি করা। আপনার কাছে বলছি আমি, আপনার এত অনুরোধ করলাম, এরপর আপনার বলছি যে আপনি জানি না আমার দিবেন। আমি জানি যে আপনার উপরে আমি ভরসা কইরা আমি এই গরুটা কিনছি। এখন আমার এই অবস্থা, গরু মনে হয় যে 5-6 লিটার বেশি হলে 8 লিটার দুধ দেয় দুইবারে। নাহলে আপনি নিজে দেখে যান যদি বিশ্বাস না হয়। ধরা খেয়েছেন, তিনি কি বলেছেন, আপনি কি পেয়েছেন? রফিকের খামার না, কিন্তু রফিকে আমগোলগা হাইটে গিয়ে আরেকজনের খামারাতে দিছে, এর চাস্তো ভাইয়ের খামারতে। তাকে কিছু বলতে চান? আমি বলছি যে ভাই দেখেন, আমি কিস্তি উঠাইছি, কিস্তি উঠানোর টাকাটা দিয়ে আমি অনেকখানে অনেক মোটামুটি ধরা খাইছি দু একখানো আরো, কিন্তু খাইও আমি এটা হোসাইছি। কিন্তু ভাই আমি দেখেন এবার আমি এরম এরম করছি, 2,50,000 টাকা উঠেছি, আমি একটা ভালো গরু কিনা লেগে কাপা। নিশ্চিন্তায় থাকতে পারেন, সবখানে ধরা আমার কাছে ধরা খাইতেন না, তো হ্যার উপরে বিশ্বাস আমার যে হ্যাঁ জয় এত এত কিছু করে এত ফোন দিয়ে আমার নিয়েছে, অবশ্যই হ্যাঁ আমার ভালো দিব। হ্যাঁ আমি হ্যাঁ বলছি যে আমার 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 হাজবেন্ড অসুস্থ রোগী, আমার ভাই তো এমনি 2,000-5,000 খাইয়ে লেন, কিন্তু আমার তো কই এখন সমস্যা নেই। হ্যাঁ মালে আমার ঠগাইন না, কে লেগে আমার মালের ঠগান আমার জীবনের ঠগান, জীবনের ঠগান যতদিন পর্যন্ত আমি ফালি। তো হ্যাঁ ইয়ার পরে এই কাজটা করছে, আবার হ্যাঁ আওয়ার সময় আমি 1,000 টাকা দিয়েছি, ওনাই দিয়েছি, আবার হ্যাঁ ভাই গরু উঠাইছে, হ্যাঁ দিলাম কিছু টাকা, আমি দেখা করে খুশির লেগে দিছিলাম যে আমার মনে হয় ভালো গরু। তো ওখানে কি বলবো আর, গরু পালন শুরু করছি মনে করেন কিছু আয় রোজগার করার জন্য, আর এমনি চলার লেগে কর্ম কর্মক্ষেত্রে লাগে না, মানে সংসারে কি বাড়তি আয় হিসাবে। আচ্ছা আচ্ছা, এছাড়া ভাই কি করেন? ভাইও করে এটা কাজ করে, আবার নিজের খামার আছে, মাছের খামার ফেডাত থাকে, মাছের খামার আছে, মাছের খামারের পাশাপাশি গরু পালন শুরু করছেন সংসারে আর একটু বাড়তি আয় জন্য, সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য। আচ্ছা আচ্ছা, কত বছর আগে এটা শুরু করছিলেন? 5 বছর। শুরু করতে শুনতে পারি কিভাবে গরু কিনলেন, কোন গরু? 5 বছর মানে 2 বছর মনে করেন আমি সার গরু ভালতাম, আর ইয়ার পরে এই একটা গরু কিনছি অতি ফার্স্টে, একটা গাভী কিনছি, একটা গাভী কিনা মানে একটা সার বড় সার বানাইছি, সার বেচা একটা গাভী কিনছি, গাভী কিনার পরে আস্তে আস্তে দেখছি মোটামুটি ভালো, ইয়ার পরে আরেকটা কিনলাম, ইয়ার পরে আরো কিনলাম। করছিলেন সার গরু দিয়ে? হ্যাঁ। সার গরু না বাছুর কিনছিলেন? বাছুর কিনছিলাম, সার বানাইছে। কত টাকা দিয়ে একদম প্রথম? কত টাকা? অতি প্রথম কিনছি আমি 13,500 টাকা দিয়া। কত বছর আগে? আজ থেকে 5 বছর আগে 13,000 টাকা দিয়া মানে সেটা পালন করে সার গরু বানাইছে। সেই যে 13,000 টাকা কিনছিলেন, সার গরু কত টাকা বিক্রি করছিলেন? আমি 58,000। 58,000 কতদিন পরে বিক্রি করছিলেন সেটা? 13 মাস। 11 মাস পালন করে আপনি একটা গাভী সার বাচ্চা কিনলেন, আবারও সার বাচ্চা কিনলেন? না, সার বাচ্চা 13,000 টাকা দিয়ে কিনলে মনে করেন এটা বিক্রি করছিলাম আমি 58,000। তারপরে 58,000 বিক্রি করে সেই টাকা মিলে আর কিছু টাকা মিলে আমি একটা গাভী কিনছি। গাভী কিনছেন? হ্যাঁ, একটা বাছুরের লগে, বাছুরটা আবার আছিল ইয়া মানে বেডি বাছুর, বগনা বাছুর। বগনা বাছুর কি? এটা কি ওই বিদেশি গরু ছিল? না, এটা সাইওয়াল জাত।
সাইয়াল বাছুর ছিল কত কিছু দুধ পিয়েছিলেন তখন হেডার মানে কয়ে দিছে আমার 7 কেজি কিন্তু আমি 8 কেজি 9 কেজি দুধাইছি তাই আর আমার হেডার বাচ্চা হইলো যে হেডা প্রথমটা হ্যাঁ দর্শক দেখুন এই যে সেই প্রথম গাবির বাচ্চা এটা এইটা এখন তো গাবিন হ্যাঁ এটার বাচ্চা আবার আছে ও যে সেখানে এটার বাচ্চা হইছে এটার বাচ্চা আছে আচ্ছা এই যে সেইটার বাচ্চায় বলছে কত কেজি দুধ পাচ্ছেন কত কেজি দুধ পেয়েছিলেন আরে ও যে হেডারও বীজ দিছিলাম তিনটা দুইটা পাঁচটা বাছুর আছে চারটা মোট নয়টা আচ্ছা আচ্ছা নয়টা কত টাকা হবে মূল্য নয়টা তো মনে করেন এই দশ লাখের মতো আচ্ছা আচ্ছা সেই 13,000 টাকা দিয়ে আজকে আপনি 10,00,000 টাকায় 5 বছর তো বিক্রি করছেন চালান রয়েছেন খরচ আছে নিজের সংসার চালাচ্ছেন এতে কি সংসার চলে নাকি বাড়তি কোনো কিছু লাগে অনেক ক্ষেত্রে মানে দাদা বসির দাম বেশি এই জন্য একটু লসই আছে আবার করোনা লেগে দুধ বিক্রি করা যায় না আর ইয়া অনেক বেশি মানে বসির দাম অনেক বেশি এই জন্য আমরা কুলাইতে পারতাছি না আমি দুধ কত লিটার হয় খাওয়াচ্ছেন কত টাকা খাওয়া মনে করেন 35,000 প্রতি মাসে আবার ছেলে ওয়ান আবার ছেলে রাখছি একটা ছেলের আছে 10,000 টাকা বেতন তার মানে সমান সমান হয়ে গেল আপনার মানে এখন যা আসে ওটা সমান সমান হয়ে গেল মানে বছর শেষে যে বাছুর আছে অন্যান্য জিনিস কি লাভ আছে এই বাছুরটি একটু লাভ আছে বাছুরটি লাভ আচ্ছা এবার কুরবানি দিয়ে সার গরু বিক্রি করছেন একটু না বিক্রি করতে পারেন নাই সার ছিল না না সার পালিও নাই আর এমনি কিনি নাই কিন্তু যে দিয়াছে যে সব বকনা আছে বকনা আছে সার বাছা ছিল না না আচ্ছা আমরা যখন এর আগে আপনার একটা প্রতিবেদন করেছিলাম তখন কিন্তু আপনি অনেক দুঃখের কথাই বলছিলেন এখন কি অবস্থায় আছেন এখন এখন কেমন আছেন আসলে সব মিলে ভালো আছেন দুলাভাই সহ ভালো আছেন উনি কি সুস্থ হয়ে গেছেন ইনশাল্লাহ সুস্থ তো ওনার মনে করেন ওপেন হার্ট সার্জারি করার পরে এখন মোটামুটি সুস্থ কিন্তু কাজ বেশি করলে ওই অসুবিধা হয় বুক ব্যথা করে গাবি দোয়াইলে বুক ব্যথা করে সমস্যা হয় মানে এই গরুর খামারে আপনাকে কাজ করতে হয় মানে আমি আমিও কমই করি ছেলে রাখছি আর ওনা একটু বেশি করে মানে এখন সব মিলা ভালো আছেন আমি দেখ আমরা এর আগেও একবার আসছিলাম তখন দেখছি যে বসে বসে আপনি দুধ সুন্দর করে প্যাকেটিং করতেছিলেন আপনি দুধ প্যাকেট আমি দুধ প্যাকেট দিই কিন্তু দেখে লেগে আমার লস হয় প্রায় 10-15,000 টাকা 20,000 টাকার মতো লস হয় তো আমি সমান করতে গিয়ে আমি মনে করেন আমার মেয়ের জামাইয়ের দোকান আছে এখানে আমি সেল দিই আচ্ছা কোথায় 70 টাকা করে দেই আর 80 টাকা করে বেচে নিজের আয়ান্দা 20 টাকা করে কেজি প্রতি বাইরে আইতেছে আর গোয়ালে নিলে মনে কর 50 টাকা করে হইলে আমার অনেক লস হয় যে কারণে নিজে কি প্যাকেট করে দিতে নিজে প্যাকেট করে নিজে দেই জামাই শুধু আচ্ছা আপনি আমাকে আর একটু দেখান গরুগুলি যে আপনার প্রথম গরুটা এটা আমরা একটু দেখতে চাই প্রথম গরুর বাচ্চা ক্রস তারপরে এটা তো সার বাচ্চা এগুলো তো ঘরেরই বাচ্চা তারপরে এটা কেনা এটা কত টাকা কিনছিলেন কতদিন আগে
দুধ কয় লিটার পান এটা থেকে মানে যখন বাচ্চাটা দেয় তখন দুই বেলা কয় লিটার পান মনে করেন 28 লিটার দিব 26 লিটার দিব এখন বর্তমানে আমি মনে করেন পাইতেছি না বেশি একটা 10-12 লিটার কোথা থেকে কিনছিলেন গেছিলাম পাবনা পাবনার বলি পাবনা থেকে আপনি কি পরামর্শতে গরু কিনতে গেলেন পাবনাতে দেখছি যে হেরা এই মাসে ঠগায় না সত্য কথা বলে আবার এই মোবাইলে দেখছি ইন্টারনেটে মোবাইলে দেখে আকৃষ্ট হলেন যে পাবনা থেকে বেশি দাম বেশি দুধ দরে একটা গাবি কিনবো আচ্ছা পাবনা থেকে কিনলেন নিজে গেছিলেন নাকি লোকের মাধ্যমে কিনছেন নিজে গেছিলাম গাড়ি ভাড়া করে এই যে আপনি গরু কিনে পাবনা থেকে গরু কিনে সুদর্শক একজন খামারি তার গরু কিনতে দিয়ে ধরা খেয়েছেন এই পাবনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাবনা থেকে যে গাভীটি কিনছেন কি জাতের বলেছিল আপনাকে কি জাত বলছিল আপনার স্মরণ নাই আচ্ছা বলছে যে স্মরণ গাভীর নামের কথা স্মরণ নাই কিন্তু দুধ হবে 28 থেকে 26 লিটার কিন্তু এখন তিনি পাচ্ছেন 10 লিটার তিন দিন পরে বাচ্চা হয়েছে কোন বাচ্চাটা বাচ্চা আছে কয় মাস হইল এক মাস হয়নি মানে তার মানে যে লকডাউনের মধ্যেই আপনি এটা কিনে নিয়ে আসছিলেন কিন্তু সেটি হলো না এই যে পাবনা থেকে কিনলেন এই মোবাইল দেখে নাকি আরো কারো পরামর্শ দিছিল যে আপনি মোবাইল দেখে আর ওই বাচ্চার আবার অনেক শখ ছিল আর কি পাবনা যাওয়ার পাবনা ভালো মানে ওনায় পাবনা যাওয়ার লেগে পাগল হয়েছে ওনা পাগল পাগল একবারে পাবনা থেকে গরু কিনবেন বেশি দুধের কিন্তু সেটিতে আর হলো না আপনাদের পাবনা সে ঢাকার আশেপাশে অনেক ভালো ভালো খামার আছে যাদের গরু দেখে শুনে আনতে পারতেন হ্যাঁ এইটাই তো ভুল কিছু কিছু ভুল আছে মনে করেন ভালো খামার আছে খামারে ধরুন 4-5 দিন দেখতে যাচাই করতে তারপর গরু কেনা যেত এই পাবনায় আমরা এখন দেখতেছি অনেকেই এরকম গরু কিনে ধরা খেয়েছে অসংখ্য প্রতিবেদন বেড়েছে অসংখ্য লোক আমাদের সাথে যোগাযোগ করছে যে আমরা পাবনা থেকে গরু কিনে একবারে মাটার হয়ে যাচ্ছি তাহলে নিশ্চয় হয়ে গেছে অনেকে মনে করেন আমি আমার হাজবেন্ড আমার বাসায় আছে এই জন্য বা আমার ছেলেরাও মোটামুটি আমার কিছু বলে না এই জন্য একটু টিকে আছেন টিকে আছি নালে তো নিজে সবাই মোটামুটি সহযোগিতা করে এই জন্য টিকে আছেন ধরা খেয়েও টিকে আছেন তা না হলে আপনিও এইটা নিয়ে খুব খারাপ একটি পর্যায়ে যেতেন যারা নিঃস্ব হয়েছেন সেরকম নিঃস্ব হওয়ার পথে দর্শক 2.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে যদি 10 লিটার দুধ হয় সেটি কিন্তু বেশ খামারের জন্য মারাত্মক একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেরকমই এক আপু আমরা যে পারুল লক্ষ্মীর সাথে কথা বলছি তিনি পাবনা থেকে গরু কিনে ধরা খেয়েছেন যারা পাবনা থেকে এরকম গরু কিনে অনেক মানুষই ধরা খেয়েছেন আমরা তাদেরকে বলবো গরু কিনবেন যাচাই করে এই পাবনা এই প্রতিবেদন দেখে গরু উদ্বুদ্ধ হয়ে গরু কেনার ঝাঁপিয়ে পড়বেন না তাহলে এরকম আপনারাও বিপদে পড়তে পারেন আচ্ছা আপনি কিছু বলতে চান এই যে পাবনা থেকে নিজে যেভাবে ধরা খেয়েছেন যারা এরকম আমার মতো কেউ যে বোকামি না করে আমি তো বোকামি করছি আমি নিজেই বোকামি করছি না আমার মতো কেউ যদিও আনে থাইকা দোয়া নিজেরা ইয়া করে যে যাচাই করে জানে আনাইলে আনার দরকার নাই আমগো ঢাকা সিটির ভিতরে অনেক গরু আছে গাবি আছে আমরা আনলাম তারি কিন্তু গেছিলাম হ্যাঁ একটু বেশি যা দেখে আমো ভালো সে একটা গরু নিয়ে আসবো পাবনা কোন জায়গাটায় গেছিলেন গ্যাসলাইন হাট অরণখোলা হাট কোন হাটে গেছিলেন
মানে গরু কিনে কিনে তারা বিক্রি করে। এই যে কাজ কিনলেন তার সাথে এই যে আসার পরে এরকম যে ধরা খেয়েছেন, 26 লিটার 28 লিটার দুধের গরু 10 লিটার হয় না, ওনার নাম্বারে যোগাযোগ করেছিলেন? কিছু বলতে চান কিনা তাকে, যে এরকম আপনি এত কিছু করার পরও যে আপনাকে ঠকালো তার কিছু বলার আছে? কয়েকদিন আমি হ্যাঁ ফোন দিছি যে ভাই দেন, আমি কলম একদম আমার অবস্থা খারাপ হয়ে যাবো, আপনি যদি কিছু করেন ভাই। কয় না ফাঁচ নিশ্চিন্তায় থাকেন, কোনো কিছু হইল না। এরপর আমার মতো কোনো কেউ বোন ডাইকা বাবি ডাইকা এরকম যে কেউ না ঠগায়, আমি ঠকজি ঠকজি। আর যদি হ্যাঁ এমন বলছে আপনি আমার গরু ফাটা দিবেন যদি দুধ না হয়, কথায় কাজে না হয়। আমার 10,000 গেলে যাইতো, 10,000 না আমার 15,000 গেলো, যদি হারা গরু নিত গা আমি অনেক খুশি হতাম। আপনি এখন বলেন যে আমার গরু এরকম দুধ হয় না, আপনি আমার টাকা ফেরত দিয়ে আপনি গরু নিয়ে যান। আমি হ্যাঁ নাম্বারটা পাইতেছি না, এই প্রতিবেদনে বলেন। যদি পারেন রফিক ভাই আপনি আমার টাকা ফেরত দিয়ে আপনি গরুটা নিয়ে যান, তাইলে আমি অনেক ইয়া আমার ভালো হইব। শুধু দর্শক একটা জিনিস আমরা বরাবরই জানি যে উনি জীবনের সাথে যুদ্ধ করে অনেক কষ্ট করে অন্যান্য কাজের পাশাপাশি উনি হাতের কাজ জানেন, বিভিন্ন কাজ জানেন উনি, তার পাশাপাশি স্বামী অসুস্থতার কারণে উনি এই গরু পালন করে কিছুটা ধরা খেলেন, কিছুটা এটা নিয়েই আসেন আর কি। তারপরে লাস্ট মুহূর্তে এসে উনি পাবনায় যা ধরা খেলেন রফিক ভাইয়ের কাছ থেকে। তো এই রফিক ভাইকে আমরাও বলবো যে আপনার এটা কাজটা করা ঠিক হয়নি, কারণ আপনি 28 লিটার 30 লিটার গাভীর দুধ হবে এই গাভী দিয়ে, এই আপনারা শুধু দর্শক দেখতেই পাচ্ছেন যে এই গাভী 28 লিটার 30 লিটার দুধ হবে এইটা বলে 2,50,000 টাকা দাম নিয়ে এই গরুটা পাবনার থেকে পাঠিয়ে দিলেন, আর আজকে তার এই অবস্থা।